আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব এই মুরগির মুখে খা হলে আপনারা কী ওষুধ খাওয়াবেন বা কীভাবে এদেরকে সুস্থ করবেন এগুলো নিয়ে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত এই ঘাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর যদি ওরা কিছু খেতে না পারে তাহলে অবশ্যই মুরগিটাকে ধরে ভালোভাবে খাওয়াই দিবেন যাতে ওদের থলেতে খাদ্য থাকে তা নাহলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এটা পরিষ্কার করার পর আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে কোনো ডাক্তারের দোকানে যাবেন যাওয়ার পর প্লেন নাপা যে ওষুধটা এই ওষুধটা আনবেন এই ওষুধটা আনার পর আপনারা এই ওষুধটা প্রথমেতে গুঁড়া করে নেবেন গুঁড়া করে নেওয়ার পর আপনারা ওষুধটা তিন দিন খাওয়াবেন এটা যে কোনো এক সময় খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনারা পানির মাধ্যমেও খাওয়াতে পারেন আবার হচ্ছে ওদের মুখটা হা করে আপনারা ওষুধ কিছু পরিমাণ ওদের মুখে দিতে পারেন তবে এই একটা ওষুধ তিন দিন খাওয়াবেন তবে কতটুকু পরিমাণে খাওয়াতে হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন একটা ট্যাবলেট তিন দিন খাওয়াতে হবে দিনে একবার খাওয়ালে যথেষ্ট এটা খাওয়ালে হচ্ছে ওদের যে মুখে ঘাটা হয়েছে ওই ঘাট কারণে ওদের শরীরে জ্বর আসতে পারে এবং যে ব্যথাটা ব্যথাটা বেশি হতে পারে তো এটা যদি খাওয়ান তাহলে অবশ্যই এই ব্যথাটা কমবে এবং যদি জ্বর আসে সেটাও যাবে তবে শুধু এটা খাওয়ালে হবে না যেটা হচ্ছে মেন ওষুধ সেটা হচ্ছে বি ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ওষুধটা আমরা সাধারণত যখন মুরগির মুখে এরকম খাওয়া হয় তখন আমরা এই ট্যাবলেটটা একটা করে মুরগিকে খাওয়াই বড় মুরগি হলে একটা ট্যাবলেট পুরোটা মুখের ভেতরে দিয়ে দেই ওরা খেয়ে নেয় অথবা গুঁড়া করেও আপনারা দিতে পারেন আর ছোট মুরগি হলে আপনারা পানির মাধ্যমে দিয়ে খাওয়াতে পারেন একটা ট্যাবলেট একদিন করে খাওয়াবেন দুই দিন তিন দিন খাওয়ালেই মুরগিটা সুস্থ হয়ে যাবে তো গ্যাস ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বাকি বিষয়ক অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আছে অবশ্যই ঘুরে আসবেন আসসালামু আলাইকুম